এক ব্যক্তি 2011 সালে মারাত্মক সড়ক দুর্ঘটনায় পা দুটি হারান, তবে এতে তিনি দমে যাননি। দুর্ঘটনার ঠিক 5 বছর পর সেই মানুষটি তার শহরে সবচেয়ে নামকরা পর্বতটি জয় করে ফেলেন। পাহাড় বেয়ে 1624 ফুট উঠে গেছেন তিনি, কিন্তু কিভাবে তিনি এই কঠিন কাজটি করলেন যে হুইল চেয়ারে করেই ঘোরাফেরা করেন? সেই হুইল চেয়ারে নিয়েই উঠে গেছেন পর্বতের চূড়ায়। জানা যায়, দুর্ঘটনার আগে 33 বছর বয়সী লাইজি ওয়াই ছিলেন 4 বারের এশিয়ান রক ক্লাইম্বিং চ্যাম্পিয়ন। এশিয়া ওয়্যার রিপোর্টে বলা হয়, দু পা না থাকলে পাহাড়ে চড়বেন কিভাবে তিনি? তাছাড়া এমন অবস্থায় পাহাড়ে চড়তেও নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তিনি বদ্ধপরিকর। নতুনভাবে প্রস্তুত হতে তিনি বক্সিং এবং অন্যান্য শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন। গত ডিসেম্বরেই চূড়ান্ত প্রস্তুতি নিলেন। খাড়া পাহাড়ের গা বেয়ে উঠবেন, হুইল চেয়ারে বসেই রশি ধরে নিজেকে টেনে তুললেন পাহাড়ে। একেবারে উপরে পৌঁছানোর পর চূড়ায় উঠতে কিছুটা সহায়তা করলেন বন্ধুরা। এই ঘটনার পর এখন লাই হংকং এর লায়ন রক কিং খেতাবের অধিকারী। সোশ্যাল মিডিয়ার পোস্টে এই ঐতিহাসিক ঘটনা ঘটানোর পর তিনি লিখেছেন, আরেকবার আমি পাহাড়ের চূড়ায় বসে রয়েছি। প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।